हेलो आमी इमन वेलकम बैक टू माय चैनल मोमोलॉजी। आज आमी तोमादेर साथे शेयर करब मुकुटमणिपुर पार्ट टू। आमरा एखन मुकुटमणिपुर जाच्छी। आगे आमी एकटा भिडियोते पार्ट वन शेयर करेछिलाम, एटा पार्ट टू। चलो ताहले शुरू करा जाक। एई जे देखो, देखा जाच्छे छोटो छोटो कयेकटा पहाड़। एखन आमरा मुकुटमणिपुर ढोकार रास्ताय आछि। अच्छा, तो जारा एखनो पर्यन्त आमार मुकुटमणिपुर पार्ट वन भिडियोटि देखोनि, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পার্ট ওয়ানের লিঙ্কটা দিয়ে দেব। তারা দেখো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো লাইক করো, তোমাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আর তোমাদের মধ্যে যদি এখনও পর্যন্ত কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো তারা সাবস্ক্রাইব করে দিও। আমরা এবার মুকুটমণিপুর ঢুকছি। ওই যে দেখা যাচ্ছে এখানে গেট আছে, কংসাবতী ড্যাম্পের গেট তোমরা দেখতে পাচ্ছ। ওখানে লেখা আছে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। চলো তাহলে শুরু করি। এখানে রাস্তার দু সাইডেই প্রচুর দোকান আছে, তাদের মধ্যে এখন কিছু কিছু খোলা আছে, কিছু কিছু বন্ধ আছে। এখানে দেখা যাচ্ছে একটা পার্ক আছে, তো পার্কটা তো এখন বন্ধ লকডাউনের জন্য, তাই ভেতরে ঢুকে তো দেখাতে পারছি না, বাইরে থেকেই দেখতে হবে। আর আমি পার্ট ওয়ানের তোমাদের আগে ভিডিওতে গেটগুলো দেখিয়েছিলাম, তো অন্ধকার ছিল তখন ভালোভাবে দেখা যায়নি। আজ আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো গেট এক একটা। এই গেটগুলোতে উঠিয়ে মানে গেটগুলো উঠিয়ে জল ছাড়া হয় বর্ষার সময়। এটার আশেপাশে কিন্তু প্রচুর ছোট 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 পাহাড় আছে, দেখতে পাচ্ছ গেটগুলো। এগুলো এখানে ১২টা গেট আছে, টোটাল ১২টা গেট। এবার আমি তোমাদের গেটের নিচটা একটু দেখাই, মানে গেট যেটা কিভাবে খোলা হয় সেটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ তোমরা, একটা কালো রঙের বড় লোহার গেট আছে, এটা উপর দিকে ওঠানো হয়, যখন জল ছাড়া হয় তখন উপর দিকে ওঠানো হয়। দেখো এখন জল কিন্তু নেই, জল একদম দেখা যাচ্ছে না। তো আর ওইদিকে কিন্তু ভর্তি জল আছে, যখন গেট ছাড়া হবে মানে গেট খোলা হবে তখন কিন্তু জল ছাড়া হয়। এটা ১১ নম্বর গেট, ওখানে ১১ লেখা আছে। জলটা যখন ছাড়া হয় তখন জলটা এদিক দিয়ে যায়, পুরোটা ভর্তি হয়ে যায়। এই যে পাথর দেখা যাচ্ছে, কিচ্ছু দেখা যায় না, তখন অনেক ওপর পর্যন্ত জল থাকে। এই যে গেটটা, এটা দিয়ে জলটা বেরোয়, নদীটা ওইদিকে বয়ে চলে যায়। এই যে গেটগুলো দেখা যাচ্ছে, এই যে ১২টা গেট আছে, এদিকে জল ছাড়া হয়। এখন তো জল ছাড়া হয়নি, তাই নিচেও নামা যায়। ওখানে কয়েকজন নেমেছে, আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই। এই যে এখানে কয়েকজন নেমেছে নিচে, নিচে নামা যায়। এখন জল ছাড়লে তো আর নামা যায় না, জলে ভর্তি থাকে, এখন নামা যায়। এখানে একটা বাচ্চাদের পার্ক আছে, কয়েকজন এখনো আছে ভেতরে, কিন্তু লকডাউনের জন্য অনেকে আসে না, আসা যাওয়া নেই, তাই ঠিকঠাক মেনটেন করেনি পার্কটা। এদিকেও আরেকটা বসার জায়গা আছে। চলো আমরা একটু আগের দিকে এগিয়ে যাই। এখানে বেশ কয়েকটা ছোট ছোট হোটেল আছে, যেমন হোটেল মালঞ্চ, হোটেল অম্রপালি, এরকমই কয়েকটা ছোট ছোট হোটেল আছে। এবারে আমরা ড্যাম্পের কাছে যাব। এদিকে নিচে নেমে যেতে হবে। ওই যে দেখা যাচ্ছে কয়েকটা গাড়ি পার্কিং এ আছে, বাকি কিন্তু জায়গাটা একদম ফাঁকা। এমনিতেই লকডাউন, তারপর আবার আজকে বৃষ্টি হয়েছে একটু আগে, তাই আজ একটু বেশি ফাঁকা, মানে এখানটা একটু ফাঁকা লাগছে। আগের ভিডিওতে আমি এই জায়গাটাও দেখিয়েছিলাম, তখন আমি ওপর থেকে দেখিয়েছিলাম, এখন নিচের থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে ফোর হুইলারের পার্কিং এরিয়াটা, এটা কয়েকটা কার দেখা যাচ্ছে এখানে। এদিকে রাস্তার বাঁ সাইডেও দেখা যাচ্ছে কয়েকটা গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে এখানে। এই যে এদিক থেকে টু হুইলারের পার্কিংও শুরু হয়ে গেছে, দেখা যাচ্ছে বেশ কিছু বাইকই রাখা আছে। চলো আজ আমরা ওই দিকে যাব। আগের দিন তো যাওয়া হয়নি ওদিকে, আজ যাব। ওই যে দেখা যাচ্ছে যেখান থেকে জল সাপ্লাই হয়, আমি আগের দিন দেখিয়েছিলাম ভিডিওতে ওটা। আর আমরা আজকে যেদিকে যাচ্ছি এখন,
সেদিকে পরেশনাথ পাহাড় আছে, মুসাফির পার্ক আছে। জানি না মুসাফির পার্কটা খোলা থাকবে কি না, কিন্তু পরেশনাথ পাহাড়টা খোলা থাকে। দেখো এই ভিউটা কি সুন্দর, এই জায়গাটা আমার খুব ভালো লাগে। মানে এই ক্যাম্পের ধারে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা, এটা বেশ সুন্দর লাগে। এখানে কয়েকটা গ্রাম আছে, তার মধ্যে কয়েকটা দেখো বাড়ি দেখা যাচ্ছে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে তোমরা দেখতে পাবে একটা ছোট পাহাড় দেখা যাচ্ছে দূরে। দেখো এখানে একটা ছোট্ট জলাশয় দেখা যাচ্ছে, এই জলটা কিন্তু এই কংসাবতী ড্যামেরই জল। এখানে জমিতে চাষ হয় সেটাও কিন্তু এই ড্যাম থেকেই জল আসে। মানে আমাদের জীবনে জলের যা কিছু প্রয়োজন সেই সব কিছু কিন্তু এই কংসাবতী ড্যামটি মেটায়। আমরা দেখতে পাচ্ছি দূরে ওখানে মুসাফির পার্ক আছে। আমরা পার্ক থেকে এখন একটু দূরে ছিলাম, এখন আমরা একটু কাছে এলাম। এবারে মনে হচ্ছে যে পার্কের এন্ট্রি এখন বন্ধ হয়ে গেছে, এখন একটু সন্ধে হয়ে আসছে, তো তাই পার্কের এন্ট্রিটা বন্ধ হয়ে গেছে, তাই তোমাদেরকে পার্কের ভেতরে নিয়ে যেতে পারছি না, তাই পার্কের বাইরে থেকেই দেখতে হচ্ছে। পার্কে তেমন কিছু নেই, মানে কয়েকটা ছোট ছোট গাছ আছে, আর এই লকডাউনের জন্য মেনটেনও করা হয় না ঠিকঠাক করে, তাই পার্কে অতটাও কিন্তু কিছু নেই। যদি কখনো সুযোগ হয় তো পরে তোমাদের কোনোদিন এই মুসাফির পার্কটা দেখাবো। বন্ধ আছে লকডাউনের জন্য, কিন্তু এখানেও অনেকটাই ভিড় থাকে। এদিকে দেখো দেখা যাচ্ছে ড্যামটা, একটা নৌকো দাঁড়িয়ে আছে এখানে। যত দূর মানে চোখ যাচ্ছে খালি জল আর জল, দেখতেই পাচ্ছ তোমরা। ওখানে দেখো ছোট পাহাড়টা দেখা যাচ্ছে, যেটা দূর থেকে মুসাফির আর পাহাড়টা দেখা যাচ্ছিল। এখানে আমরা এবারে এই সিঁড়ি দিয়ে উঠব পরেশনাথ পাহাড়ে যাওয়ার জন্য। দুদিকে গাছ লাগানো আছে। এই যে আমরা পাহাড়ের ওপর উঠে গেছি, এখন কিন্তু পুরোটাই ফাঁকা, একদম ফাঁকা। এখানে মন্দিরে মানে এখন পুরোহিত মশাই ছাড়া আর কাক কেউ নেই। পাহাড়ের উপর ইনি সবসময় থাকেন। জায়গাটা আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই তোমাদের। ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে পরেশনাথ মেলা হয় এই জায়গাটায়। দেখো এখানেও মানে একটা বড় পাথর আছে, এখানেও উঠে যাবে, অনেকে এখানেও ওঠে। এখান থেকে উঠলে আসলে পুরো ড্যামটা দেখা যায়, ভিউটা আরো বেশি সুন্দর দেখা যায়। আমি আগে এখান থেকে একটু দেখিয়ে দিই তোমাদের এই সাইডটা, তারপর আমি ওখান থেকে উঠে দেখাবো। দেখো তোমরা এখানে নিচে রাস্তা আছে, কিন্তু এই জায়গাটা পুরোটা জল।
আসছে, তাই লাইট জ্বলছে এবারে আস্তে আস্তে। দেখো দূরে একটা দেখা যাচ্ছে, নৌকো যাচ্ছে। খুব বড় মেলা হয় এখানে পরশুরাম মেলার সময়। এই যে আমি তোমাদেরকে একটু উঠে দেখিয়েছি, ওই যে বড় পাথরে উঠে দেখিয়েছি, দেখো এই জায়গাটার থেকে, মানে বড় পাথর থেকে দেখো কিরকম ভিউটা দেখা যাচ্ছে। অনেকটা উঁচু জায়গাটা, পুরো জায়গাটা খুব ভালোভাবে দেখা যায় এখান থেকে। আজ আমরা আরো তিনজনের সাথে এসেছি, ঐশী ও তার বাবা মায়ের সাথে। আমার মেয়ের ডাক নাম ঐশী, তো এই দুটো বাচ্চারই নাম ঐশী। আসলে অন্ধকার হয়ে গেছে, তো তো ঠিকঠাক করে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আমি একটু জুম করছি যাতে দেখা যায়। তো এইদিকে যে, এই যে বাঁদিকে যে আমি লাইটগুলো দেখাচ্ছি, এই লাইটগুলো হচ্ছে যেখান থেকে কংসাবতী ড্যাম থেকে, মানে আরও অন্যান্য জায়গাতে পানীয় জল সরবরাহ হয় সেইটার, ওই লাইটগুলো সেটার লাইট। আর এই যে ডান দিকের লাইটগুলো দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে স্ট্রিট লাইট। তো আমার মুকুটমণিপুর পার্ট টু ভিডিও এখানেই শেষ হলো, আমরা এবার বাড়ি ফিরছি, সন্ধে হয়ে এসেছে। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর তোমাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা শেয়ার করো। আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা হিট করো, যাতে আমি যখনই যে কোনো ভিডিও পোস্ট করি তোমার কাছে নোটিফিকেশন সবদিকে আগে চলে যায়। কিপ সাপোর্টিং, কিপ লাভিং।